আসসালামু আলাইকুম, আমি আজকে যে পার্লারে এসেছি এই পার্লারের নাম রহিল তানিশা হার্বাল বিউটি পার্লার। ইনি ঢাকার থেকে এসছে, দীর্ঘ যাবৎ ঢাকাতে কাজ করত। ওনাকে ঢাকায় একটা পার্লার ছিল, সে এখন দর্শনে অবস্থানে, দর্শনের শ্বশুর বাড়ি। তো উনি দর্শনে এসে পার্লারটা দিয়েছে। তো আজ আমার আপা, এটা আমার আপা যদি বসে আছে, ওনাকে সাজগোজ দেখাবে, কীভাবে সাজগোজ করাবে এ বিষয়টা আমাদেরকে দেখাবে। আপনারা আমাদের সাথেই থাকেন। তো আমার আপার সাজগোজ শুরু করেছে। ভাবি, এটা কী কী দিলেন? এখন আমরা সাজগোজের এটা শুরু করেছি। তো ভাবি, এটা প্রথমে আপনি কী দিলেন? এগুলো সাজগোজ দেখছি, তাকে রেডি করছে। আজ আপনার বিশেষ কোনো দিন নাকি? বিশেষ কোনো দিন, তাই তো? তুমি কি স্কুলে ভর্তি হয়েছো? হ্যাঁ, ভর্তি হয়েছো কোন স্কুলে জানো? শিশু। যাই হোক, আমরা আবার সাজগোজের ভিতরে চলে আসলাম। আমরা সপ্তাহে ধরে নিচ্ছি, সব পাওয়া যাবে। তো আমাদের আবার সাজ চলছে। এই ভুরুর উপর এটা কি জিনিস দিচ্ছেন? এটা হলো ভুরু সেট করতে হয় আগে। তো এই যে এটা মুখে কি দিয়ে আসছে? এটা ফাউন্ডেশন। ফাউন্ডেশন দিয়ে মেসেজ করা আছে। হ্যাঁ, এখন একটা মেসেজ করা হচ্ছে ফাউন্ডেশন দিয়ে, তারপর পেন্সিল লাগানো হবে। আমার এখানে সব গোপীনাথ আমি ইউজ করি। গোপীনাথ? হ্যাঁ, এটা গোপীনাথ। হ্যাঁ, এটা গোপীনাথ। আমি সব গোপীনাথ প্রোডাক্টগুলো ইউজ করি। এই প্রোডাক্টগুলো কি আমাদের দর্শনে পাওয়া যায় না সব ঢাকা থেকে? না, আমি এখানে খুঁজছি, হয়তো কোথাও পাওয়া যাবে, কিন্তু আমি দুই তিন দোকানে কোথায়? চোখে। তারপরে একটা চোখে সাজ দিতে হয়।
আপনার ফাউন্ডেশনের উপরে কি মেসেজ চলছে? হুম, দেখতে পাচ্ছেন মেসেজ করা হচ্ছে। এটা কি জিনিস দেওয়া হচ্ছে? এটা হলো মুখ সেট করার জন্য আর কি, যেন মুখে মেকআপটা না ফাটে, সেজন্য আর কি। এটা সবাই জানে, সব পার্লারে এটা দেয়। এটা কি জিনিস দেওয়া আছে এখন? এটা হলো চোখের নিচে আইলেট, এখন আমরা চোখ সাজাবো। চোখে সাজানো আছে তাই তো? আমি শুনতে পেরেছি আপনি ঢাকাতে আপনার বিউটি পার্লার ছিল। জি। তো ঢাকাতে কতদিন কাজ করছেন? ঢাকায় আমার দোকান ছিল 6 বছর। তো এখন শ্বশুরবাড়ি আসতে হচ্ছে, এই জন্য এখানে আইসা চিন্তা ভাবনা করলো তাহলে এখানে আসি। আর ঢাকার পার্লারটা আমার ভাইয়ের বউ কাজ জানে, ও এটা হ্যান্ডেল করে। ঢাকা তো দিও আছে ভাইয়ের বউ কাজ করে। ওইটাও তানি শহরের বিউটি পার্লার, বাট এটাও মানে ভাইয়ের বউ যেহেতু বলছে যে আপা আমারই তো ভাগ দিয়ে জন্য, ওইটাও আমার ভাই আমার মেন নামই। আর এটা এখন আমি যেহেতু শ্বশুরবাড়ি এসে পড়েছি, এজন্য এখানে দেওয়া হয়েছে তানি শহরের বিউটি পার্লার। আমার ঢাকার কার্ডও আছে, কি দিয়ে আসছে লিপস্টিক লাগানো আছে? হ্যাঁ, সাত কমপ্লিট তাই তো? চোখের কি পাপ লাগানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ।
তাহলে আমাদের আমরা যে শ্বাসটা দেখলাম, এই শ্বাসে আপনার খরচ কেমন পড়বে যদি আসে আপনার? এটা হলো আপনার পুরোপুরি গোসাদপটা, ঠিক আছে? এখন আমি গোটিটা লাগাবো। আমি আপাতত মানুষ বুঝে আর কি টাকা নিয়ে, হ্যাঁ টাকাটা নিবো। আর এমনি আমার পার্লার নর্মাল যে শ্বাসটা আমি এখন 400 করে রাখছি। 400 করে মানে শ্বাস বলতে কি কি শ্বাস দেন আপনি? কাস্টমার বুঝে আমার ইয়ে হয়, সব ধরনের ফেসিয়াল করানো হয় এখানে, চুল স্ট্রেট করানো হয়, আপনি বলেন সমস্যা নেই বলেন। আপনাকে আর কিছু বলার আছে? আমি আজকের মতন ভিডিও টিভি নিচ্ছি।